আসসালামু আলাইকুম আমি মাহবুব মুর্শেদ আমাদের আজকের এই অ্যাকাউন্টেন্সির মাহবুমশের প্রোগ্রামে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সিরিজের এটা তৃতীয় প্রোগ্রাম এবং আমাদের প্রবাসের বাঙালি কমিউনিটিকে অ্যাকাউন্টেন্সির উপর উপদেশ দিয়ে সাহায্য করার জন্যই আমাদের এই প্রয়াস এবং আমরা প্রতিবার যখন একটা টপিক সিলেক্ট করি তখন আমাদেরকে ভাবতে হয় যে আমাদের কমিটির কি ডিমান্ড এবং কার জন্য সেটা প্রযোজ্য হবে সবচেয়ে ভালো সেগুলো চিন্তা ভাবনা করে আমাদের টপিক সিলেক্ট করতে হয় এবং আজকে যে আমাদের টপিক্স সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি ফর মিনি ক্যাব ড্রাইভারস অ্যান্ড মিনি অফিস এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে আমাদের কমিটি একটা বিরাট অংশ এই বিজনেসে জড়িত এবং এটা ইন্ডিভিজুয়ালি একজন মিনিকেব ড্রাইভার হয়তো ছোটো বিজনেসম্যান হতে পারে কিন্তু কালেক্টিভলি ইস এ বিগ ইন্ডাস্ট্রি এবং এই বিগ ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করতেছে অনেক বিজনেস অন্যান্য কমিউনিটি অন্যান্য বিজনেসও ডিপেন্ড করে যেমন ধরেন গ্যারাজ তারপরে আপনার ইভেন অ্যাকাউন্টেন্টরা আমরাও তাদের উপর ডিপেন্ডেন্ট এবং যে যেটা বলে আপনার অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোও কিন্তু এই মিনিকে অফিসের উপর অনেকটা ডিপেন্ডেন্ট সুতরাং এটা একটা বিরাট ইন্ডাস্ট্রি এবং এটা গুরুত্ব ব্যাপক এবং অ্যাজ এ পারসন আই গট এ গ্রেট ডিল অফ রেসপেক্ট ফর দ্য পিপল হু আর ইনভলভড ইন দিস প্রফেশন ইন দিস বিজনেস যে ইমাজিন

হার্ড ওয়ার্ক এবং আন আনসোশ্যাল আওয়ারে কাজ করার পরেও কিন্তু এদিকে কিন্তু বিরাট একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতে হয় এই গাড়ি কেনার জন্য অফিস সেট আপ করার জন্য এবং তাদের অ্যাকাউন্টেন্সি এবং অ্যাকাউন্টিং রেকর্ড কিন্তু এত ইজি না বেশ কমপ্লিকেটেড এবং অনেকে একজন একজনকে যদি ফেভার না করতে চায় তখন আমরা বলি যে আই এম নট পার্সোনাল ক্যাব ড্রাইভার আসলে আমরা কতটুক জানি আসলে তাদের জীবন তাদের ব্যবসায়ী জীবন আসুন আজকে আমরা সবাই তাদেরকে নিয়ে একটু কথা বলি তাদের ব্যবসায়ী জীবন সম্পর্কে জানি এবং এটা করার আগে সবার আগে আমি আমাদের আজকে যে গেস্ট যে দুজন নতুন গেস্ট আমাদের সাথে তাদের সাথে পরিচয় করায় দিই সেটা হচ্ছে আমার এ পাশে হচ্ছে এ কে এম সবাই তার নাম মুন্না অনেকে মুন্না ভাই বলে তাকে চিনে আবার অনেকে কিন্তু মুন্না ভাই এমবিবিএসও বলে মজার ব্যাপার হচ্ছে আমি প্রথমে ভাবতাম যে আসলে ওইটা একটা ডাবল মিনিং হতে পারে যে আপনার বুঝতে পারতেছেন আপনার হাসতেছেন কি কারণে কিন্তু আমি পরে যেটা খবর পাইলাম সেটা হচ্ছে একজনে এম বিবিএস ডাক্তার কাছে মানুষ যখন মেডিকেল প্রবলেম নিয়ে যায় তা কিন্তু প্রবলেম অনেকটা সলভ করে দেয় তারা ঠিক অ্যাকাউন্টিং প্রবলেম নিয়ে যখন মুন্না ভাইয়ের কাছে আসে তখন এখন অনেক অ্যাকাউন্টেন্সির প্রবলেম ওই সলভ করতে পারে সুতরাং আর মেইন হচ্ছে সে অ্যাকাউন্টেন্সিতে থাকার পরেও তার কিন্তু এই মিনি ক্যাব রিলেটেড বিজনেসটা একটা বিরাট ইনভলভমেন্ট আছে এবং আশা করি আশা করি তারাও যেন এবং মুন্না যেন আমাদেরকে আজকে বেশ কন্ট্রিবিউট করতে পারে আমাদের অনুষ্ঠানে তার নলেজ এবং এক্সপিরিয়েন্স দিয়ে আর ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম মুন্না রাইট এ পাশে আমার পাশে হচ্ছে ইয়াং অ্যাকাউন্টেন্ট রাশেদ জামান আসলে হ্যান্ডসাম বললে লজ্জা পাবে হয়তো সব না বলাই ভালো আসলে সে ইয়াং হতে পারে কিন্তু তার মিনি ক্যাব রিলেটেড অ্যাকাউন্টসের জন্য তার বিশাল দক্ষতা রয়েছে এবং আশা করি তার নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স আমাদেরকে আজকে হেল্প করবে ওয়েলকাম টু প্রোগ্রাম রাশেদ থ্যাংক ইউ রাইট আমাদের একটা এবং আমাদের কিন্তু অডিয়েন্সে আজকে ফুল অডিয়েন্স আমরা দেখতে পারতেছি এবং সবাই এখানে সবাই মরলেস এই মিনি ক্যাব রিলেটেড আইডা মিনি ক্যাব ড্রাইভার বা মিনি ক্যাব অফিসের কাজ করেন অথবা মিনি কেব অফিসের মালিক এবং এখানে উপস্থিত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাদের এখানে এসে জয়েন করার জন্য আপনাদের মূল্যবান সময় জানি মিনি ক্যাব ইজ এ বিজি প্রফেশন এবং আপনার পরেও যে আপনারা এখানে আসছেন আমাদের স্টুডিওতে একজন অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম টু আয়ার প্রোগ্রাম রাইট আমরা একটু কথা বলে নেওয়া ভালো আমাদের এই প্রোগ্রামটা লাইভ আমরা কিন্তু লাইভ অডিয়েন্স নিচ্ছি লাইভ অডিয়েন্সের কাছ থেকে কল কল নিব। কিন্তু আমরা কিন্তু লাইভ কলও নিচ্ছি আপনার যদি আমাদের আগে প্রোগ্রামগুলো ফলো করে থাকেন তাহলে একটু বুঝতে পারবেন যে আমরা লাইভ কল রিসিভ করার জন্য এখানে লাইভ কল সেন্টার রয়ে গেছে আমি কথা দিচ্ছি আপনাদেরকে প্রতিটা কল আমরা আপনার আনসার করার চেষ্টা করব এবং ডিল করার চেষ্টা করব সুতরাং আপনারা কল করবেন এবং তাহলেই আমরা হয়তো বুঝতে পারবো আপনাদের ফিডব্যাকগুলো এমনও হতে পারে আমরা যে এই লাইভ অডিয়েন্স নিয়ে যে কোশ্চেনগুলো আনসার দিব এরপরেও আপনাদের দু একটা কোশ্চেন থাকতে পারে যেটা হয়তো আমরা মনে করব। খুব ইম্পর্টেন্ট কভার করা হয়নি আমাদের টপিক্স টপিক্সে সেগুলো কিন্তু আমরা আনসার করার চেষ্টা করব। তাহলে অবশ্যই আমাদেরকে কল করবেন আমরা ফিডব্যাক পাবো আপনাদের কাছ থেকে এখন আমি কথা না বাড়িয়ে আমি আমাদের প্রথম কোশ্চেনে চলে যাচ্ছি অডিয়েন্সে থেকে এই কোশ্চেনটা নিচ্ছি কোশ্চেন নাম্বার ওয়ান কারণ আমরা সিরিয়ালি ভাবে রাখা হয়ে গেছে মিস্টার মাহিব খান যে আপনার কোশ্চেনটা করবেন প্লিজ ওয়ালাইকুম সালাম আমি

আমি আমার এ পাশে বসা রাশেদ ইট শুড বি সিম্পল কোয়েশ্চেন শুড বি সিম্পল আনসার এবং আপনার কোশ্চেনটা করবেন উনি এপিসি লাইসেন্স পেয়ে গেছে এবং মিনি ক্যাব ইন্স্যুরেন্সও করা হয়ে গেছে ওনার উনি কীভাবে কী করতে হবে ওকে রেজিস্ট্রেশন জন্য জি থ্যাংক ইউ মাহ ভাই থ্যাংক ইউ মাহিব ভাই আপনাকে আপনি যেহেতু অলরেডি এপিসি লাইসেন্স পেয়ে গেছেন সাথে আপনি ক্যাপ অফিসে জয়েন করে দিয়েছেন সেক্ষেত্রে আপনি যেদিন থেকে কাজটা শুরু করেছেন এজ এ সেলফ হেল্পের মিনি ক্যাপ ড্রাইভার সেদিন থেকে আপনার বিজনেস আপনি সেলফ হেল্পের মিনি ক্যাব ড্রাইভার হিসেবে আপনি রেজিস্টার হওয়া উচিত আপনি করে নেবেন রেজিস্টারটা আর রেজিস্টার আমি একটু বলে দিব উপায় যে রেজিস্টার উনি আমাদের কয়েকটা উপায় আছে করতে পারবেন যেটা অনলাইনে করা যায় পেপার কপির মাধ্যমে করা যেটা সিডাব্লিউএফ ফর্ম আর একটা নিকটস্থ যদি আপনার কোনো এক অ্যাকাউন্টেন্ট বা এজেন্টের মাধ্যমে করতে পারেন

তাহলে আমি আপনাদের এটা বলার আগে আপনার মুন্নাকে আমি একটু কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারি সেটা হচ্ছে উনি তো পিসিও লাইসেন্স করছেন তাই পিসিও লাইসেন্স পিসিও লাইসেন্স জিনিসটা কি একটু যদি এক্সপ্লেন করতে পারো মুন্না রাইট আসলে যারা আসলে আমরা পার্সোনালি গাড়ি চালাই এদের আসলে নিজেদের ফ্যামিলি বা নিজেদের বন্ধু বান্ধব নিয়েই আমরা ড্রাইভ করি তো এটার জন্য কোনো আলাদা লাইসেন্সের দরকার হয় যত ইন্স্যুরেন্স যেটা করা হয় এটাই কভার করে যায় একটার সাথে এটার জন্য আলাদা করে কোনো লাইসেন্সের দরকার নেই কারণ আমাদের ড্রাইভিং লাইসেন্স আছে আমরা গাড়ি ড্রাইভ করছি দ্যাস ইট কিন্তু যখন আপনি এর থেকে একটা অপরিচিত মানুষকে নিয়ে ড্রাইভ করবেন দ্যাট উইল বি প্রফেশন এই এই যখন আপনি এই ড্রাইভিং ড্রাইভিংটাকে আপনাকে প্রফেশন হিসেবে নিচ্ছেন অন্য কাউকে নিয়ে ড্রাইভ করতে হবে তখনই আপনাকে পাবলিক ক্যারেজ লাইসেন্সটা নিতে হবে এটাই হচ্ছে এই দেশের ওকে তো আপনারা যারা এখানে সবাই জানেন অবশ্যই পিসি লাইসেন্স দেখি যারা আপনার ঘরে বসে আসেন হয়তো পিসিও লাইসেন্স জিনিসটা বুঝতে পারেন তাদেরকে বোঝানোর জন্য আমি এটা ক্লিয়ার করলাম যে পিসিও লাইসেন্সটা জিনিসটা কি পাবলিক ক্যারেজ অফিস লাইসেন্স তারপরে আমরা আমাদের সেকেন্ড কোয়েশ্চেনে চলে যাচ্ছি সেকেন্ড কোয়েশ্চেনটা আসতেছে দীপু সাহেবের কাছ থেকে দীপু সাহেব প্লিজ কোয়েশ্চেনটা করুন প্লিজ ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আমার প্রশ্ন হচ্ছে আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনেছি যে মিনি ক্যাপ করার ফার্স্ট ইয়ার এইচ এম আর সি এর সাথে রেজিস্টার করার প্রয়োজন হয় কিনা প্রয়োজন হয় না কথাটা ঠিক কিনা আসলে এই কোশ্চেনটার আনসার কিছুটা পার্টলি আমরা লাস্ট প্রোগ্রামে দিয়ে দিয়েছিলাম সেটা ছিল যে আপনাকে মিনিকে আপনি যখন সেলফ এমপ্লয়েড হবেন আপনার ইনকাম যাই হোক না কেন ইনকাম সেটা কম হতে পারে বেশি হতে পারে আপনাকে ট্যাক্স অফিসে ইনফর্ম করতেই হবে আপনার সেলফ এমপ্লয়েড হলে এবং এটা কিন্তু মাস্ট এবং এটা কোনো ই নাই যে আপনার অপশন নাই যে আমি ছয় মাস দেখব বা এক বছর দেখব কেমন বিজনেস হচ্ছে এগুলো কিন আপনি বিজনেস শুরু করা মাত্র আপনি ট্যাক্স অফিসকে ইনফর্ম করতে হবে এবং কীভাবে ইনফর্ম করতে হবে এর আগে কোশ্চেনে অফ দিয়ে দিচ্ছে তবে আপনার যদি কোনো সময় আপনি কোনো সময় আমাদের অনেক কোশ্চেনে আনসার কিন্তু আমাদের প্রিভিয়াস প্রোগ্রামে পাবেন আনসার পাবেন সেই ক্ষেত্রে আমার আমার মনে হয় বেস্ট হয় আপনার যদি এই কোশ এই প্রোগ্রামগুলো যেগুলো রেকর্ড করা আছে আমরা আপলোড করেছি আমাদের ইউটিউব অ্যাকাউন্টে এবং সেটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টও আছে আমাদের এবং সেখানে আপনার কিন্তু দেখতে পাবেন আপনি যদি এখন টিভি স্ক্রিনে দেখতে পারবেন যে আমরা ফেসবুকের একটা পেজ আমাদের অ্যাকাউন্টেন্স উইথ মাহবুব মুর্শেদ এই এই প্রোগ্রামটা আমরা আপনারা যদি অনলাইনে সার্চ করেন যে অ্যাকাউন্টেন্সির মাহবুব মুর্শেদ ইউটিউবে অথবা ফেসবুকে যদি কোনো সময় চেক করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন আমরা এখন দেখাতে পারতেছি না হয়তো অনুষ্ঠানের ওকে আপনি দেখেন তো হ্যাঁ দেখতে পাচ্ছেন তো এখন মাহবুব অ্যাকাউন্টেন্সি মাহবুব মুর্শেদ এবং সেখানে আমরা আমাদের নেক্সট প্রোগ্রাম কি আসতেছে নেক্সট প্রোগ্রাম কী আসতেছে না আসতেছে সেগুলো কিন্তু আমরা দেখতে পারবো আর কি সুতরাং আপনি একটু এখানে খেয়াল রাখবেন এবং আপনার যখন যেটা জানতে চান এখানে জানতে পারবেন আমাদের আমরা থার্ড কোয়েশ্চেন চলে যাচ্ছি থার্ড কোয়েশ্চেনটা আসতেছে আপনার নাজমুল সাহেবের কাছ থেকে ধন্যবাদ আমার প্রশ্ন হচ্ছে পিসিও লাইসেন্স পাওয়ার সাথে সাথে নাকি সেলফ এমপ্লয়মেন্ট এইচএম আর সি তে রেজিস্টার হয়ে যায় কথা ঠিকই ঠিক কিনা রাইট আমি আমি স্টেট স্ট্রেট আনসার জন্য থ্যাংক ইউ নজবুল সাহেব কোশ্চেনের জন্য এবং আমি স্ট্রেটে চলে যাচ্ছি মুন্নার কাছে কোশ্চেনটা আনসারের জন্য কুইক একটু আনসারটা দিয়ে দিবে এক দুই সেন্টেন্স রাইট এটা আসলে একদম একটা ভুল ধারণা যে পিসিও লাইসেন্স পাওয়ার সাথে সাথেই ট্যাক্স অফিসে বা সেলফ এমপ্লয়েড রেজিস্টার হয়ে যায় আসলে কিন্তু এটা ঠিক নয় কথাটা যিনি পিসিও লাইসেন্স পাচ্ছেন যিনি মিনি ক্যাবিং করবেন পরে এটা উনি তার নিজের সম্পূর্ণ নিজের দায়িত্বে ট্যাক্স অফিসের সাথে রেজিস্টার হতে হবে তার বিজনেসটাকে ট্যাক্স অফিসের সাথে রেজিস্টার করতে হবে তাকেই জানাতে হবে ইনফ্যাক্ট এটা আসলে পিসিও লাইসেন্সের সাথে কোনো সম্পৃক্ত কিছু না ওকে আমার পেয়ে গেছেন আপনি আমরা আরেকটা কোশ্চেন যাব আমরা কুইক কোয়েশ্চনে আনসার দেওয়ার চেষ্টা করতেছি সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার ফোর কবি সাহেবের কাছ ঠিক ওকে আমি ওকে আহ আমরা পড়িয়ে নিচ্ছি আমাদের আসলে বলতে কথা বলতে বলতে আমরা প্রথম সেগমেন্টের শেষ পর্যায়ে চলে এসেছি কীভাবে সময় চলে যায় মাত্র তিনটা কোশ্চেন আনসার করলাম ঠিক আছে এটা আমরা কন্টিনিউ করব নেক্সট সেগমেন্টে তো আমরা একটা ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেকে যাচ্ছি ব্রেকের আমাদের সাথে অবশ্যই থাকবেন এবং ব্রেকের পরে কিছু মজার মজার জিনিস নিয়ে কথা বলবো আমার সেই ড্রয়িং কিন্তু আবার আজকেও আসবে আমি আজকেও কিছু ড্রয়িং করবো আপনার জন্য অ্যাকাউন্টেন্ট হু ক্যান ড্র সো সি ইউ আফটার দ্য ব্রেক আপনারা দেখছেন অ্যাকাউন্টেন্সি উইট মাহবুব মুর্শেদ সৌজন্যে মাহবুবেন খু অ্যাকাউন্টেন্টস